হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিদ্যার্থী। আমি শুভেন্দু সরকার, তোমাদের সাথে WBPM মেন্স এর পরে যে ইন্টারভিউ তোমরা দেবে, মেন্স এর রেজাল্ট আউট হওয়ার পর, তো সেই ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে কিছু কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো ভিডিওটি পুরোটি দেখতে থাকবে। এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর হতে চলেছে, অতএব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তোমরা প্রত্যেকেই ইন্টারভিউ দেবে, বিভিন্ন রিজিয়ন থেকে বিভিন্ন তোমরা স্টুডেন্টরা আসছো, কারোর রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের প্রবলেম রয়েছে, কারোর কথা বলতে একটু ফাস্ট হয়ে যায়, কারোর ওভারল্যাপ হয়, কারোর ভয়েস কোয়ালিটি নিচু, তো এই সমস্ত বিষয়গুলোকে তোমরা কি করে ঠিক করবে সেই নিয়ে কিন্তু আজকের যে বিষয়টা। কারণ ভয়েস কোয়ালিটি বা কমিউনিকেশন স্কিল কি, কমিউনিকেশন স্কিল কিন্তু সব থেকে বড় জিনিস। কারণ আমি যদি ঠিকঠাক করে তাদের সাথে কমিউনিকেট না করতে পারি, তাদের সাথে ঠিকঠাক কথা না বলতে পারি, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিলেও তারা ঠিকঠাক গ্রহণ করতে পারবেন না। অতএব কমিউনিকেশন স্কিল বা হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। এটার ওপরে তো কিন্তু তোমরা নিজেদের মধ্যে কাজ করা শুরু করে দাও, যাদের মধ্যে এই প্রবলেমগুলো আছে। কি কি প্রবলেম? ফার্স্ট হচ্ছে আমাদের মধ্যে অনেকের টার্ম থাকে, আঞ্চলিক টার্ম থাকে, তো ফার্স্ট সেগুলোকে আমাদেরকে যতটা সম্ভব কন্ট্রোল করতে হবে। অনেকের কথা বলতে গেলে কথা আটকে যায়, তো এই একটা প্রবলেম। অনেকের কথা খুব ফাস্ট হয়, তোমরা বুঝতে পারছো যে প্রচন্ড ফাস্ট কথা বলে ফেলছি, তো এই একটা প্রবলেম থাকতে পারে। অনেকে আছে যে আমি চেষ্টা করছি বলার কিন্তু কথাটা ঠিক গুছিয়ে বলতে পারছি না, এই চারটে হতে পারে। চার নাম্বার, অনেকের আছে ভয়েস কোয়ালিটি খুব লো, আমি চেষ্টা করি জোরে বলার কিন্তু কথার আওয়াজ বেরোয় না ঠিকঠাক, এই একটা গেল। আর একজনের আছে হচ্ছে আই কন্টাক্ট বজায় রাখতে পারো না, তোমরা হয়তো কথা বলছি কিন্তু আই কন্টাক্ট বজায় রাখতে পারি না, ছেলে হলে তবু ঠিক আছে, কিন্তু কোনো ম্যাডাম বা মেয়েদের সাথে কিন্তু আমি একদমই আই কন্টাক্ট বজায় রাখতে পারি না। এই প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের রয়েছে, কি ছেলে কি মেয়ে। তো এই রকম বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তো বডি ল্যাঙ্গুয়েজ কি, এই সমস্তটাই আমি আজকে বলবো, তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো। চলো, হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? কমিউনিকেশন স্কিল হচ্ছে যে ভাষায় বা যেভাবে আমরা মানুষের সাথে বা অপর প্রান্তে যিনি আছেন তার সাথে ইন্টারাক্ট করি বা কথা বলি বা তার কথার উত্তর দেই বা উত্তেজনের সাড়া দেই, এই পুরো বিষয়টা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো কমিউনিকেশন স্কিলের মধ্যে যে আমি শুধু কথা বলছি তা নয়, কথার ধরন, কথার ভঙ্গিমা, কথা কতটা গুছিয়ে বলতে পারছি, ভয়েস কোয়ালিটি কি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কি আছে, চোখে আমি কতটা তাদের দিকে তাকাচ্ছি, বলে না চোখে চোখে কথা বলো, তো এইটা হচ্ছে শারীরিক ইশারা বলা হয় না, তো এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের শরীরও কিন্তু কথা বলে, আমরা যে কথা বলছি তার সাথে সাথে আমরা যে চলছি হাঁটছি তার সাথে কিন্তু আমাদের শরীরও কথা বলে। তো কিরকম, ধরো আমরা যখন হাঁটি দেখবে আমাদের হাত কিন্তু দোলে, তাই না? তার এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ। তুমি ভাত খাবে? হ্যাঁ খাবো। তারপরে আমি মুখে কিন্তু বলতে পারি হ্যাঁ খাবো, তার সাথে কিন্তু হ্যাঁ খাবো। তুমি যাবে? না যাবো না। তাহলে আমি যখন না বলছি তখন কিন্তু আমার মাথাটা দুলছে, তাহলে এটা জরুরি, এটা কিন্তু আমার ভিতর থেকে আসে, আমি এটা ইচ্ছে করে করি না। আর যদি আমি ইচ্ছে করে আটকাতে চাই তাহলে আমাকে রোবট হতে হবে। ভাত খাবে? না। ভালো আছো? হ্যাঁ। তুমি যাবে? না। যাবে? হ্যাঁ। খেয়েছো? হ্যাঁ খেয়েছো? না। তাহলে কেমন লাগে শুনতে? তাহলে এইটা কিন্তু দরকার, খুবই দরকার, বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিকঠাক মুভ করা আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে, এইটা একটা ব্যাপার। আই কন্টাক্ট, আমি যদি চোখের দিকে চোখ রেখে না কথা বলতে পারি তাহলে কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, আমার কনফিডেন্স নেই, এটা হয়তো তোমাদেরকে আগেও বলেছি। অতএব আমাদের জেস্চার পশ্চার কিন্তু খুব ভালোভাবে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে আমাদের কথার সাথে, ঠিক আছে, ফ্লেক্সিবল হবে। এবার আসি যে আমরা দেখবো অনেকে গুছিয়ে কথা বলতে পারি না, এই গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্যই কিন্তু আমরা প্রথম থেকে ট্রেনিংটা করা, যে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে দেব, এই প্রশ্নের উত্তর কিভাবে দেব। তো সেটা মুখস্থ করা নয়, কিন্তু মুখস্থ করা কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে না, তোমাকে সেটা বিষয়টাকে আত্মীকরণ করতে হবে, দিয়ে নিজের ভাষায় খুব সুন্দরভাবে ছোট্ট করে সেটাকে প্রকাশ করতে হবে গুছিয়ে। তো এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো এইরকম তোমার বিভিন্ন রকম, যেমন ধরো তুমি কথা বলবে, হ্যাঁ অনেকে বলে থাকেন যে যখন বসবে সোজা হয়ে বসবে ঘাড় পর্যন্ত নড়বে না, এটা আমার ব্যক্তিগত ধারণা এটা ঠিক নয়। কারণ আমি যখন নর্মালি দেখো ইন্টারভিউ মানে কি, আমি সেখানে আমার দোষগুলোকে কন্ট্রোল করে ঠিকঠাক করে তাদের সামনে প্রেজেন্ট করব নিজেকে, এবং যেটা সাধারণভাবে আসবে সেটা কিন্তু আমাদের করতে হবে। তো আমরা যদি ঘিরে থাকে কয়েকজন আমাদের যারা ইন্টারভিউয়ার থাকবেন, তারা যদি বাঁ দিকে ডান দিকে থাকে, তাহলে আমি তো তাদের সাথে কথা বলতে গেলে ঘাড় ঘুরবেই, হালকা তো ঘাড় ঘুরবেই,
কিন্তু বডি যেন না ঘুরে এটা খেয়াল রাখতে পারো, কিন্তু মাথা আমার যতটা ঘোরানোর দরকার। আমরা নর্মালি যখন বন্ধুদের সাথে কথা বলি বা কোনো ব্যক্তির সাথে কথা বলি, যতটুকুনি আমাদের ঘাড় ঘোরানোর দরকার ততটুকুনি কিন্তু আমরা ঘাড় ঘোরাবো এবং সেইভাবে কিন্তু উত্তর দেবো। এবং কমিউনিকেশন স্কিলের মধ্যে আমি যে ব্যক্তির সাথে কথা বলছি তাকে কতটা রেসপেক্ট করছি, তার সাথে কিভাবে কথা বলছি, তার কথা কতটা আমি শুনতে পাচ্ছি। কমিউনিকেশন স্কিল ভালো হবে তখনই যখন তুমি একজন ভালো শ্রোতা হবে। তাহলে আমাকে উত্তর দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে তার কথা, যিনি প্রশ্ন করছেন তার কথা শ্রবণ করতে হবে। শ্রবণ যদি ঠিকঠাক করতে না পারো তাহলে তোমার কিন্তু উত্তর ঠিকঠাক হবে না। অতএব আমাকে ভালো করে শুনতে হবে কথা। এবার আসি, অনেকের প্রবলেম আছে একটা, সেটা হচ্ছে কথা বলতে গেলে আটকে যায়। ঠিক আছে, অনেকের প্রবলেম আছে কথা খুব ফাস্ট হয়, এটা পার্সোনালি আমারও হয়। তো এই জন্য মেন সমস্যা যেটা, সেটা অন্য প্রান্তে যিনি আছেন তিনি ঠিকঠাক বুঝতে পারেন না। ঠিক আছে, এই গেল। তাহলে এটা এটার ওষুধ কি বা এটা কিভাবে আমি রেকটিফাই করবো? এটার জন্য যেটা আমাকে করতে হবে, আমাকে প্রথম থেকেই কনসাস থাকতে হবে যে আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো আমি স্লোলি বলবো। স্লোলি মানে আস্তে নয়, টেম্পোটাকে আমাদের কমিয়ে দিতে হবে। যে দেখবে গান হয় অনেক সময় টেম্পো বাড়ালে মিউজিকটা খুব ফাস্ট হয়, টেম্পো কমিয়ে দিলে আস্তে ধীরে ধীরে হয়। তাহলে আমাদের কথাটা ধীরে ধীরে বলতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা অদৃশ্য গ্যাপ থাকবে যেটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এবং যদি কারোর কথা আটকে যায় বা যাকে বলা হয় তোতলামো, যদি মনে হয় যে এই ব্যাপারটা কারোর মধ্যে আছে, তাহলে কিন্তু সে সেই বিষয়টা প্রকাশ করার আগে বা সেই রকম হওয়ার আগে কিন্তু সে বুঝতে পারবে। এবং যখনই বুঝতে পারবে যে এবার আমার আটকাবে, আটকে দেখো আমরা বলি না তো বলি এরকম, তার মানে আমরা যখন আটকে যাচ্ছে আমি চেষ্টা করি সেটাকে বারবার প্রেশার দিয়ে সেটাকে মুখ থেকে বার করার, একদম করবে না। যখন মনে হবে যেটা আটকাচ্ছে সেখানে থামবে, একটু স্পেস দেবে, একটু নিঃশ্বাস নিয়ে আবার বলার চেষ্টা করবে, সেখান থেকে দেখবে সেটা কিন্তু আর হবে না। তো এইভাবে কিন্তু আমি চাইলে আমার এই যে কথা বলা যে আটকে যায় এটা কিন্তু আমি কি করতে পারি, ওভারকাম করতে পারি। ঠিক আছে, তাহলে কথা ফার্স্টলি আমি গুছিয়ে বলবো, তাতে আগে থেকে বাড়িতে প্ল্যান করব। এই যদি আমি প্র্যাকটিস করে করে মোটামুটি শর্টে জিস্টটা নিয়ে কথা বলতে শুরু করি না, দেখবে আমাদের প্রত্যেকটা একটা আননোন কোশ্চেন করলেও কিন্তু সেটা আমরা ঠিকঠাক ওইভাবেই কিন্তু উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমাদের মধ্যে সেই কম্প্যাক্টনেসটা চলে আসে যে হ্যাঁ এটাকে কীভাবে আমাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবার অনেকের কথা খুব স্লোলি হয়, স্লোলি বলছো যে কথার ভয়েস খোলে না আর কি, তো তাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে যে আমার কথা যেন আমি নিজে শুনতে পাই জোরালোভাবে। কথা কিন্তু আমি চেঁচাচ্ছি না বা আমি চেঁচাই না, কিন্তু আমি যখন কথা বলি তখন সেটা দেওয়াল পর্যন্ত পৌঁছয়, এইটা মাথায় রেখে কিন্তু তোমাকে কথা বলতে হবে। ভয়েস কোয়ালিটিটা কিন্তু একটু জোরে হবে, তুমি জোরে মানে চেঁচিয়ে নয়, তারস্বরে নয়, তুমি নর্মাল কথা বলবে কিন্তু একটু ভয়েসটা একটু গম্ভীর হবে এবং একটু সিরিয়াসলি ঠিকঠাক করে বুঝে তোমাকে কথাটা বলতে হবে, তাহলে কিন্তু এটা হবে। আচ্ছা, কমিউনিকেশন স্কিলের মধ্যে অনেকের আরেকটা প্রবলেম থাকে, আচ্ছা বা স্যার, স্যার প্রতিটা কথায় হ্যাঁ স্যার, আপনি স্যার, বলছি স্যার, এইরকম থাকে বা বিভিন্ন রকম গুরুচণ্ডালী দোষ থাকবে, হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা হলো, এইরকম বিভিন্ন গুরুচণ্ডালী দোষ কিন্তু অনেকের মধ্যে থেকে থাকে। তো সেইগুলো কিন্তু একটা শুনতে কানে বাঁধে। ঠিক আছে, অবশ্যই স্যার, আমার একটা স্টুডেন্ট ছিল সে কথা কথা অবশ্যই স্যার বলতেন, বলতো, তো তাকে আমি এরকম ধরিয়ে দিয়েছি। তো এইরকম তুমি অন্যদের সাথে কথা বলো, গ্রুপ ডিসকাশন করো, প্রত্যেকেই পয়েন্টগুলো ধরিয়ে দেবে যে আমার মধ্যে যদি এরকম কোনো পয়েন্ট থাকে যেটা আমি বারবার বলি গুরুচণ্ডালী দোষ হিসেবে, সেটা ধরিয়ে দেবে। আমার ভয়েস যদি সবাই শুনতে না পাও সেটা আমাকে ধরিয়ে দেবে, আমি সেগুলো রেকটিফাই করব, করে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের কমিউনিকেশন স্কিলটা একটু ঠিক ঠিক করবে এবং কথার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজটাকেও ঠিক করবে। এইগুলো যদি তুমি ঠিক করো তাহলে দেখবে, আর তোমার অবশ্যই যখন কথা বলবে মুখে কিন্তু একটা হালকা হাসি থাকবে তোমার মুখে। ঠিক আছে, যে তুমি একটা প্লেসড বা একটা শান্ত মনে বা একটা আনন্দ সহকারে তুমি কথাগুলো বলছো সেই বিষয়টা কিন্তু তোমার মধ্যে একটা থাকবে, তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। গেল, এবার তোমাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, অনেকে আছে আমি পারছি না কিন্তু সে বলছে না, সে নিজের দিকে তাকিয়ে আছে, ওপর দিকে তাকিয়ে আছে, চোখের দিকে তাকাচ্ছে না, মনে করার চেষ্টা করছে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট সময় নিয়ে নিল, এটা কিন্তু খুব বাজে একটা স্বভাব। যদি তোমার মনে আসে বা জানা থাকে তাহলে সেটা তৎক্ষণাৎ আসবে, যদি না জানা থাকে সেটা কিন্তু হারিয়ে আসবে না। অতএব তাদের সময় নষ্ট করবে না, উইথ তাদের ইনফরমেশন এবং ইন্টারেস্ট এবং তোমার ইন্টারেস্টের সাথে সেটা পারলে বলবে, না পারলে বলবে না, সাথে সাথে বলে দেবে স্যার এটা আমার জানা নেই, দুঃখিত স্যার এটা আমার জানা নেই, বা মাফ করবেন স্যার এটা আমার জানা নেই, অথবা স্যার এটা আমি জানতাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। তার মানে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে, ট্রেল ড্রপ যেন না হয়, কথা বলতে বলতে স্লো হয়ে মিশে গেলাম বা থেমে গেলাম, এটা নয়।
যে কথাটা শুরু করব শেষ পর্যন্ত সেম ভয়েস কোয়ালিটি থাকবে, ভয়েস মডুলেশন কিন্তু সেই পর্যন্ত থাকবে, এ টু জেড একই ভয়েস আমাকে মেনটেন করতে হবে। এই গেল টোটাল কমিউনিকেশন স্কিল। এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা ফলো করবে, ফলো না করলে কিন্তু মুশকিল, কারণ এই কমিউনিকেশন স্কিল ভালো হলেই কিন্তু তোমার সাথে ওনারা কথা বলতে ইন্টারেস্ট পাবেন, ঠিক আছে? তো এটা মাথায় রাখো। আর আমাদের ইন্টারভিউ ক্লাস চলছে, যদি মনে করো তুমি নিজেকে প্রিপেয়ার করতে চাও, এই সমস্ত দিকগুলো ঠিক করতে চাও, তাহলে নিচে স্ক্রিনে দেখো ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। অফলাইন অনলাইন দুটো মোডেই ক্লাস চলছে। প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, আরো অনেক কোশ্চেন নিয়ে আমি হাজির হচ্ছি। আজকের জন্য টাটা।